আমরা মওদুল ইসলামের 31 বছর বয়স যুবক ছেলে বাকুড়ার প্রথম কি অবরোধ কি অবরোধ বাংলার মানুষ তার বিচার চাইবে বাংলার মানুষ তার বিচার চাইবে কি কারণে খুন করা হলো মওদুল ইসলাম মিত্রকে নবান্ন অভিযানের শহীদ মানুষের দাবি কাজের দাবি করতে গিয়ে কার্যত অসহিষ্ণু সরকার ইতরতার সীমা যারা অতিক্রম করছে তাদের পুলিশে আক্রমণে খুন হতে হয়েছে সাতটা থেকে এখন তিনটে বেজে গেছে তার আট ঘন্টা হয়ে গেছে এখনো পোস্টমর্টম শুরু হলো না কেন আমাদের পুরনো স্মৃতিগুলো সব মনে আছে কিন্তু সুদীপ্ত গুপ্ত আমাদের পুরনো স্মৃতিগুলো মনে আছে কাকদ্বীপের উষারানী দাস দেবুদাস এই সরকার কি করতে পারে আমরা জানি এখনো তার পোস্টমর্টম হয়নি কেন মানে জলজ্যান্ত ছেলেকে লাশ বানিয়ে দিল সরকার তার পোস্টমর্টম করার পর্যন্ত শোভাবর্ধন তার বন্দোবস্ত নেই ধামা জমা দেবে কিভাবে যে ওটা আসলে খুন নয় দেখাবে ওটা আসলে কোনো কিছু নয় এক মন্ত্রী অপদার্থের মতো ইতিমধ্যে বলে দিয়েছেন আত্মহত্যা ইতিমধ্যে এক মন্ত্রী বলে দিয়েছেন অপদার্থের মতো আত্মহত্যা বিপ্লবী আনার জন্য আত্মহত্যা বলেছেন সমস্ত কিছু সীমা অতিক্রম করে যাওয়াটা ঠিক না কেউ ছাড়বে না আমরা এখনই ওখানে যাব মর্গে কেন তৈরি হচ্ছে সহায়সন ছাত্র জীবন এখন অপেক্ষা করছে সহায়সন ছাত্র জীবন তাদের সহকর্মীর জন্য অপেক্ষা করছে আমরা ওখানে যাব খুব স্পষ্ট কথা হচ্ছে এই যে সরকারি অনুমতি নিয়ে সেদিনের কর্মসূচি সেখানে একসাথে জল কামান টিয়ার গ্যাস লাঠিচার্জ বেতার্ক আক্রমণ একসাথে ভয় পেয়ে এবং তারপর পড়ে থাকার পর আমি ভিডিও দৃশ্য আপনাদের চোখে পড়েছে যেভাবে মারা হয়েছে কার্যত কোন পুলিশ তাকে উদ্ধার করতে তো পারেনি সরকারি আক্রমণে আহত পড়ে থাকলো রাস্তার উপরে সরকারি অ্যাম্বুলেন্স তাকে উদ্ধার করেনি সরকারি হাসপাতালে তাকে নিয়ে যায়নি সরকারি চিকিৎসার ব্যবস্থা হয়নি সহকর্মীরা কোন রকমে সেখান থেকে তাকে উদ্ধার করেছে উদ্ধার করে ডাক্তার ফুয়াদ আলীম সবাই চেনে তার নার্সিং হোমে নিয়ে গেছে চিকিৎসা করে বাকিদের ছেড়ে দেওয়ার পর সিরিয়াস পরের দিন বা তারপরের দিন লাইফলাইনে ভর্তি হয়েছে তাহলে সরকার আক্রমণ করলো কিন্তু সরকার কোনো দায়িত্ব নিল না ন্যূনতম কাণ্ডজ্ঞানহীন সরকার আর মন্ত্রী বলছেন আত্মহত্যা সরকারি অনুগ্রহ অথবা ভিক্ষা বৃত্তির জন্য এরা আসেনি এরা এসেছিল অধিকারের জন্য যে সরকার এই অধিকার দিতে পারে না যে সরকার এমনকি আক্রান্ত হওয়ার পর অ্যাম্বুলেন্স করে সরকারি চিকিৎসার ব্যবস্থা করতে পারে না সেই সরকারের অনুগ্রহ আমরা চাই না সেই সরকারের অনুগ্রহ আমরা চাই না ভিক্ষা চাই না অধিকার চাই এত যুবক সাধারণ মানুষ বাংলার মানুষ তার অধিকার চায় বাংলার মানুষ এই অপরাধের সরকার যে অপরাধ করেছে তার বিচার চায় ওই পরিবারের পাশে আমরা পূর্ণ শক্তি নিয়ে দাঁড়াব ওই পরিবার তাকে রক্ষা করা পূর্ণ শক্তি নিয়ে আমরা দাঁড়াবো আন্দোলনের কর্মীরা যারা সহকর্মীরা তারা এই পরিবারের রক্ষার দায়িত্ব নেবেন কিন্তু আমরা সরকারকে শুধু সতর্ক করে দিতে চাই জলজ্যান্ত যুবক মইদুল ইসলাম মিদ্দা এবং তার যারা সহযোদ্ধা ছিলেন সহকর্মী যারা ছিলেন তাদেরকে সরকার শত্রু বলে করছে তাদের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষণা করছে দিল্লি সরকার যেরকম ভাবে কৃষকদের শত্রু বলে করে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমাদের রাজ্যের সরকার তেমনি করে যুবক সাধারণ মানুষ তাকে শত্রু বলে করছে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে এই যুদ্ধের ঘোষণা করে যারা যুদ্ধে চাইছে তারা কোনোদিন পার পাবে না যথাযথ প্রতিবাদ হবে রাজ্য জুড়ে ওই পরিবারের পাশে যেমন আমরা দাঁড়াবো তেমনি রাজ্য জুড়ে তার প্রতিবাদ হবে মাননীয়রা বলেছেন আমরা এখন ওখানে যাচ্ছি সরকারকে সতর্ক করছি অপরাধের সীমা অতিক্রম করছেন ইতরতার সীমা অতিক্রম করছেন নো ফান্দা অবিলম্বে পোস্টমর্টম করে সত্যটাকে স্বীকার করুন ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন না আমরা এখন ওখানে যাচ্ছি দাঁড়িয়ে যাচ্ছি দাঁড়াবো
সব জিনিস ছেলে মানুষ হয়ে যাচ্ছে মেনে নেওয়া যাবে না আত্মহত্যা মুখ্যমন্ত্রী বকলামে পুলিশ প্রশাসন কি করবে আমাদের নাও যাওয়ার কারণ নেই এক দুই ঘটনার পরের দিন ডুবুর জেলা থেকে অফিসারদের নিয়ে একটা ট্রেনিং করা হয়েছিল কেন ট্রেনিং করা হয়েছিল কেন ট্রেনিং করা হয়েছিল তারা বুঝে গেছে যে তারা ধরা পড়ে গেছে তারা বুঝে গেছে যে তারা একটা শান্তিপূর্ণ যেন উনি বললেন বাসে আগুন লাগাইনি ভাঙচুর করেনি বোমাবন্দুক দিয়ে আসেনি এইরকম শান্তিপূর্ণ একটা মত তাকে ট্যাকল করতে পারে না বলে তারা নিজেদের মধ্যে পড়ে নাকি নাকি আত্মসমালোচিত হয়েছে এবং সমালোচিত হয়েছে বোঝাই যাচ্ছে পুলিশ হ্যাজ ফেইল নবান্নের নির্দেশে যদি শুধু পুলিশকে চলতে হয় কলকাতা পুলিশের এক্সপার্টাইজ তো অনেক কিন্তু নবান্নের নির্দেশে চৌহদুরগিরি করতে গিয়ে কার্যত আমাদের প্রশাসনটাকে পর্যন্ত কলুষিত করা হচ্ছে বারোটা বাজানো হচ্ছে সত্যের সত্যের উদ্ধার উদ্ঘাটন আমরা চাই আমরা চাইছি অবশ্যই পুলিশি তদন্ত পোস্টমর্টম করবে কিন্তু পোস্টমর্টম যেন মন্ত্রীর কথা বিড়ি খেয়ে না হয় ইতিমধ্যেই আমি বললাম সাতটা সময় মারা গেছে এখন তিনটে এখনো পোস্টমর্টম শুরু হয়নি কিসের ইঙ্গিত সুব্রত মুখার্জি বলেছেন যে অতি বিপ্লবের জোরে খানিকটা অতি বিপ্লবী আমরা দেখা দেখিয়ে আত্মঘাতী হয়েছে ওই যুবক ওরা একটা লাশ খুঁজছিল বেড়ে গিয়েছে মিটে গেছে পুলিশ আর একটা হচ্ছে পুলিশ সংযত ছিল পুলিশ কিছুই করে আমি তো সেটাই বললাম পোস্টমর্টেম হলো না তার আগে আত্মঘাতী তথ্য এসে গেল পোস্টমর্টেম হলো না তার আগে আত্মঘাতী তথ্য এসে গেল ডুমুরজলাতে পুলিশের মিটিংয়ে কি আলোচনা হয়েছে সেটা সবাই জানেন সাংবাদিকরা জানেন দু একটা কাগজে প্রকাশিত হয়েছে তারপরে বলা হচ্ছে সংযত ছিল সংযত থাকলে ওই সাথে ডুমুরজলাতে আলোচনা করার দরকারটা কি ছিল এটা যে ফাউল হয়ে যাচ্ছে বড্ড বেশি ফাউল হয়ে যাচ্ছে এটা সবাই বুঝতে পারছেন এমনকি পুলিশের নিচু দলের কর্মীরা পর্যন্ত বুঝতে পারছেন এবং সবাই বুঝতে পারছেন নবান্ন নির্দেশ দিচ্ছে এবং নবান্ন নির্দেশের প্রতিধ্বনি করছে সুব্রতর মতো সিরিয়াল লোক আমি অন্য অনেক কথার মধ্যে যাচ্ছি না তার অতীত আমরা জানি আমরা তার মধ্যে যাচ্ছি না কিন্তু অতি বিপ্লবের কারণে আত্মঘাতী ওরা লাশ খুঁজছিল যারা লাশের রাজনীতি করতেন তারা এখন সরকারে যারা বাইরের জেলা থেকে এমনকি লাশ নিয়ে এসে কলকাতায় মিছিল করেছেন তারা এখন এই এই কথাটা বলছেন যারা লাশ ছাড়া কিছু চিনতেন না এবং যারা লাশ চাইবার জন্য আন্দোলন করতেন তারা মনে করছেন এই কথাটা বলার মধ্য দিয়ে বরঞ্চ এই কথাটা বলার মধ্য দিয়ে বরং মইদুল ইসলাম মিদ্দা তাকে অসম্মান করা হলো এবং সমগ্র রাজ্যের যুব সমাজ যারা চাকরি প্রার্থী যারা চাকরি প্রার্থী যারা পরীক্ষা দিয়ে বসে আছে পাশ করেছে কিন্তু যারা নিয়োগ হয় না যারা চোখের সামনে দেখছেন নেতা মন্ত্রী লক্ষ লক্ষ টাকা লুট করছে তাদের আন্দোলন এবং তাদের আন্দোলনের সততা তাকে কার্যত কলুষিত করবার চেষ্টা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না সরকারের কথাটা স্পষ্ট সরকার সব জিনিস ধাপা জবাব দিয়ে চাই বিজেপির কাছ থেকে আন্দোলনের জ্ঞান নেওয়ার আমাদের কোন আগ্রহ নেই বিমান ঘোষ কোথায় ছিল এটা বোঝার জন্য দিলীপ ঘোষের কোন দায় পড়েনি এবং দিলীপ ঘোষকে খুশি করার মতো করে বামপন্থীরা চলে না ভয় পাচ্ছে আসলে বিজেপি ভয় পাচ্ছে মানুষ যত আন্দোলনমুখী হচ্ছে তত বিজেপি ভয় পাচ্ছে ওরা দিল্লিতে কৃষকের বিরুদ্ধে যে ধরনের যুদ্ধ ঘোষণা করেছে সেই ধরনের যুদ্ধই এখানে তৃণমূল ঘোষণা করছে যুবদের বিরুদ্ধে ওদের কোনো কথা বলার রাইট নেই যে কোনো কাজে যে কোনো মানুষ তার নিজের নিশ্চয় ব্যক্তিগত মত দিতে পারবেন কিন্তু বামপন্থীরা তাদের আন্দোলনে কে সামনে থাকবেন আর কে পিছনে থাকবেন আমরা হলে ওই রকম করতাম তোমাদের কথায় বামপন্থীরা চলে না তোমরা কেটে ছবুর তলায় ঢুকে দেওয়ার জন্য আগ্রহী তোমরা পুলিশকে বোম মারার মতো করে আন্দোলন করবার কথা বলতে আগ্রহী করতে আগ্রহী না পারো না
অনুব্রত মণ্ডলের থিওরি অনুযায়ী দিলীপ ঘোষ চলে অথবা মমতা ব্যানার্জির থিওরি অনুযায়ী দিলীপ ঘোষ চলে বিশৃঙ্খলা সৃষ্টি করার মনোভাব নিয়ে চলে যুবকের মনোবেদনা এবং যুবকের দায় দায়িত্ব অধিকার তাকে রক্ষা করার মতো করে লড়াই সে লড়াই বামপন্থীরা করতে জানে গণতান্ত্রিক শক্তি করতে জানে ধর্মনিরপেক্ষ শক্তি করতে জানে বাম কংগ্রেস যৌথ নেতৃত্ব সেখানে আন্দোলনের সঙ্গে থেকেছে সাহায্য করেছে যুবকদের উপর আমাদের ভরসা আছে সব আমরা দিলীপ ঘোষ মার্কা ওরকম রাজনীতি আমরা করি না তিনটে প্রশ্ন এসছে প্রশ্ন করেছেন সেগুলো